أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أثاب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاسب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلي آله الطيبين الطاهرين أما بعد وقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وآل محمد أمر بريو درشك وصورة برندو السلام عليكم ورحمة الله وبركاته আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল অমঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন আমিনব্বাল আলামিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজ আমি সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই তবে উত্তর দেওয়ার আগে আমার যে সমস্ত দর্শক বৃন্দুরা আমাকে প্রতিদিন টিভির স্ক্রিনে দেখছেন টিভিতে দেখছেন আর ওনারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারছেন না বলে অনেকেই নেট কানেকশান রাখেন না হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন না তাই আমাকে আপনারা প্রশ্ন পাঠাতে পারছিলেন না আলহামদুলিল্লাহ তাঁদের জন্যে একটি শুভ সংবাদ নিয়ে এসেছি আজ আমি যেনারা আমাকে মোবাইল ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের প্রশ্ন পাঠাতে পারছিলেন না আপনাদের জন্যে পুনরায় ল্যান্ডলাইন নম্বর যে নম্বরে আগে আপনারা ফোন করে নিজের প্রশ্ন রেকর্ড করাতেন মাঝখানে ওই লাইনটা আমাদেরকে খুব ডিস্টার্ব করছিল বলে ওই লাইনটা বন্ধ করে রাখা হয়েছিল আলহামদুলিল্লাহ বড় চেষ্টার পরে পরিশ্রমের পরে সক্ষম হয়েছি পুনরায় লাইন লাইন নম্বরটা চালু করা হয়েছে এখন দেখুন স্ক্রিনের ওপরে আপনার সামনে বা আপনাদের সামনে দুটো নম্বর আসছে একটা হোয়াটসঅ্যাপ নম্বর আর একটা ল্যান্ডলাইন নম্বর আসছে তো আপনারা যারা নিজের মোবাইলে নিজের প্রশ্ন রেকর্ড করে বা লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারবেন তাঁরা হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন তবে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন না বা হোয়াটসঅ্যাপ করতে জানেন না বা নেট কানেকশান নেই তাদের জন্য বলছি আপনারা যেমন আগে আপনারা আমাদের চ্যানেল উইংকে ফোন করে নিজের প্রশ্ন রেকর্ড করাতেন পুনরায় ওই ল্যান্ডলাইন নম্বর আবার চালু করে দেওয়া হয়েছে আপনারা ফোন করে নিজের প্রশ্ন ওখানে রেকর্ড করাতে পারেন নিয়ম হচ্ছে আপনি যখন ফোন করবেন ওই নম্বরে তো সঙ্গে সঙ্গে মেশিনের তরফ থেকে উত্তর আসবে মেশিন বলবে যে আপনি কে বলছেন কোথা থেকে বলছেন আর আপনার প্রশ্ন কী তখন আপনারা সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম আমি অমুক বলছি অমুক জায়গা থেকে আর আমার প্রশ্ন হচ্ছে এই জানা মৌলানা সাহেবের কাছে প্রশ্ন বলার পরে আপনি ফোনটা রেখে দিন কি ডিসকানেক্ট করে দিন আপনার প্রশ্ন আমাদের মেশিনে রেকর্ড হয়ে গেছে পরে আমরা সেটা শুনে ইনশাল্লাহ তার উত্তর দেব আমি আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আপনাদের প্রশ্নের উত্তর সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আশা রাখি আপনারা এই সুযোগ থেকে লাভবান হবেন যেনারা মাঝখানে মানে ল্যান্ডলাইন নম্বর বন্ধ থাকার কারণে চেয়েও আমাকে প্রশ্ন করতে পারছিলেন না বা চ্যানেল উইনকে নিজের প্রশ্ন পাঠাতে পারছিলেন না তাই আপনাদের অনুরোধে পুনরায় ওই নম্বরটা আবার চালু করা হয়েছে যাতে আপনারা ফোন করে নিজের প্রশ্ন রেকর্ড করাতে পারেন তো আপনারা প্লিজ যে যখন সুযোগ পাবে চব্বিশ ঘন্টা লাইনটা খোলা থাকে যে যখন সুযোগ পাবেন ফোন করে নিজের প্রশ্ন রেকর্ড করবেন আসুন এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন প্রথম প্রশ্ন আসছে আসসালামু আলাইকুম হুজুর আমি বাংলাদেশ থেকে কবির হোসেন বলছি হুজুর অনেক দিন পরে আপনার আপনাদের নতুন অনুষ্ঠান শুরু হয়েছে সেই জন্যে আল্লাহর কাছে দোয়া করি বা দোয়া করছি সামনের দিনগুলোতে যেন সুস্থ থেকে অনুষ্ঠান প্রচালিত করতে পারেন হুজুর আমার দুটি প্রশ্ন ছিল আমার আমাদের দেশে সব মসজিদে হাত বেঁধে নামাজ পড়ে এই অবস্থায় আমি একা হাত ছেড়ে নামাজ পড়লে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে আমি জানি হাতে হাত ছেড়ে নামাজ পড়া আল্লাহর হুকুম আমাদের এমাম বর্তমান আমাদের এমাম বর্তমান নেই তাই এক্ষেত্রে বিভ্রান্ত সৃষ্টি না করে যদি হাত বেঁধে নামাজ পড়ি নাম হাত বেঁধে নামাজ পড়ি এই প্রসঙ্গে একটু জানাবেন আর একটি প্রশ্ন প্রশ্ন চার রেখাত নামাজ শেষ দুই রেখাতে সুরায় ফাতেহা পরি ফাতেহার পরিবর্ত পরিবর্তে তিনবার যে দুয়াটি পড়ি এতে কি একবার বিসমিল্লা পড়লে হবে নাকি তিনবার পড়তে হবে জানাবেন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত আমার প্রিয় ভাই কবির হোসেন সাহেব আপনার চিঠি লেখার জন্যে বা প্রশ্ন রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই বাংলাদেশে আপনার মতো আমার যে সমস্ত আমার যে সমস্ত দর্শক বিন্দুরা ওখানে আমাকে দেখছেন শুনছেন প্রতিদিন আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন তানাদের সকলকে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানাই আমাদের সহযোগিতা করার জন্যে তাদের প্রশ্নের মাধ্যমে আমার প্রিয় ভাই আপনি আমাদের জন্য দোয়া করছেন এইভাবে দোয়া করতে থাকুন আমরা যেন এই অনুষ্ঠানকে জারি রাখতে পারি আমি সুস্থ থেকে যেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবারে আপনি জানতে চেয়েছেন যে আপনাদের ওখানে মসজিদে সবাই মুসলমানেরা হাত বেঁধে নামাজ পড়েন তো আমি কি হাত বেঁধে নামাজ পড়তে পারি আমার ভাই শরিয়াতে হাত বেঁধে নামাজ পড়াকে তকফির বলা হয়েছে মনে রাখবেন যারা লাল্লা মোহাম্মদ রসুল্লাহ বলেছে তারা মুসলমান তাই আমাদের শরিয়াতে ফিখে জাফরিয়া বা ফিখে আহলেবায়তে বলা হয়েছে হাত বেঁধে নামাজ পড়া কুফরের সমতুল্য এখন আমি এতটুকু বলতে চাই আমার প্রিয় ভাই কোরআন আমাদেরকে ওইভাবে নামাজ পড়তে বলেছে কামা বাদা উদুন সুরায় আরাফ আয়ত নম্বর উনত্রিশ তুলে দেখুন বা ওই মৌলী মালানা যাদের পিছনে আপনি নামাজ পড়ছেন এটা একটা সুন্দর সুযোগ তাবলিক করার সঠিক জিনিসকে বলার যদি আপনাকে কেউ হাত খুলে নামাজ পড়তে দেখে অভিযোগ করে বলে তো তাকে সুরায় আরাফের আয়াত নম্বর উনত্রিশ দেখিয়ে দিন এছাড়া আরও অনেক সূত্র আমি বলেছি কোরআনে আরও চারটি আয়তে বলা হয়েছে পাখিরা যখন উপাসনা করে তা ডানা খুলে দেয় আল্লাহ নিজের বান্দাদেরকে মুজরিমের রূপে মানে হাত বেঁধে দেখতে চায় না পাপিদের রূপে দেখতে দেখতে চায় না আর কোরআন বলছে ইহুদিদের হাত বাঁধা আল্লাহর হাত খোলা আর আল্লাহ ওই অবস্থায় নিজের বান্দাদেরকে দেখতে চায় সুতরাং এই সমস্ত আয়াত যেগুলো আমি বললাম এইগুলো ভালো করে স্মরণে রেখে ওই মুল্লা মৌলভীদেরকে বলুন যে কোরআন আমাদেরকে হাত খুলে নামাজ পড়তে বলছে ওইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা দুনিয়াতে এসেছো ওইভাবে নামাজ পড়ো যেভাবে দুনিয়া থেকে ফিরে যাবে কামাবাদা অকুম তা অদুন যেমনভাবে তোমরা দুনিয়ায় এসেছো ওইভাবে ফিরে যেতে হবে আর ওইভাবে উপাসনা করার আগে আয়াত বা শব্দ বলা হয়েছে ওইভাবে আল্লাহ এবাতত করো তো আমরা ওই জন্যে হাত খুলে নামাজ পড়ি এবার যদি তারপরেও যদি অভিযোগ করে খোদা না করুক আপনার জানের উপরে যদি কথা এসে যায় যে হাত খুলে যদি আপনি নামাজ পড়েন তো আপনার জানের উপরে ভয় হয়তো কেউ আপনাকে কাতল করে দেবে মেরে ফেলবে তখন আপনি তাকাইয়া করে হাত বাঁধতে পারেন যতটুকু প্রয়োজন জীবন বাঁচানোর জন্য তাকাইয়া করতে হবে আর তাকাইয়া তো দিনই ও দিন ও আবাই সাল্লাম বলেছেন তাকাইয়া আমাদের দিন বা আমাদের পূর্বপুরুষদের দিন আমাদের বাপ দাদাদের দিন মাল্লা তাকাই লাদিন আলাহ যে তাকাইয়া করতে পারে না সে দিনে রক্ষা করতে পারে না যে তাকাইয়া করে না সে দিনদার নয় অনেক অনেক সময় তাকাইয়া না করলে নিজের জানকে বা নিজের পরিবারের জানকে আমরা মুসিবতে ফেলে দেবো তাই শরীয়ত আমাদেরকে বলছে যেমন ম আলে ফেরাউন যারা হিসপিল তুলে দেখুন কোরআনের আয়েত কিভাবে নিজের জীবন বাঁচিয়েছিলেন তাকাইয়া করে অনেক অনেক মুসলমানেরা মূর্খ মুসলমানেরা যারা কোরআনের হুকুম মানে না কোরআনের আয়াত পড়ে না কোরআনের তাফসির জানে না তারা বলে তাকাইয়া করা মানে মিথ্যা কথা বলা তাকাইয়া মানে পাপ না জানাব হিসকিল যাকে কোরআনে মমিনে আলে ফেরাউন বলা হয়েছে উনি তাকাইয়া করেছিলেন যখন দরবারে ফেরাউনের সামনে দরবারিরা জিজ্ঞাসা করল হিসকিল তোমার খোদা কে তখন জানাবে হিসকিল কি বলেছিলেন জানাবে হিস্কিল মমিনে আলে ফেরাউন উনি কি বলেছিলেন আমার প্রতিপালক আমার খোদা সেই ব্যক্তি যে তোমাদের খোদা আর আপনারা জানেন আসল বাস্তবে কিন্তু সকলের খোদা আল্লাহ কিন্তু সেই সময় ওই প্রজারা বা মিশরবাসীরা বা যাদের সামনে কথা হচ্ছিল তারা সবাই কিন্তু ফেরাউনকে খোদা বলে মানত জানাবে হিস্কিল কিভাবে নিজের এমানকে রক্ষা করেছেন যে আমার খোদা সেই যে তোমাদের খোদা অর্থাৎ ফেরাউন কি ভেবে নিল যে এরা সবাই তো আমাকে খোদা বলে মানে সুতরাং আমাকে খোদা বলে মেনে নিয়েছে বা মানছে প্র্যাকটিক্যাল বাস্তবে কিন্তু জানাবে হিসকিল কি বললেন আমারও তোমাদের খোদা সে নিরাকার সে দেখা যায় না সে ফেরাউনেরও খোদা এইভাবে নিজের এমানের রক্ষা করেছিলেন তো ওইভাবে শরিয়াতে বলা হয়েছে নিজের জীবন রক্ষার জন্য তাকাইয়া করো আর তাকাইয়া তো ও দিনও আবাই আমাদের দিন বা আমাদের বাপ দাদাদের দিন হচ্ছে তাকাইয়া মাল্লাহ তাকাইয়া তালা আল্লাহ দিন আলা যে তাকাইয়া করতে পারে না মনে রাখবেন শরিয়াতে বলেছে নিজের জীবনকে বাঁচিয়ে দিনের উপরে আমাল করো যদি হাত বেদে নামাজ পড়ার কারণে আপনার জীবন দান দিতে হয় ওখানে শরিয়ত বলছে না আপনি হাত খুলে নামাজ পড়ুন কি হাত বেদে নামাজ পড়ুন হাত বেদে নামাজ পড়লে যদি আপনার জীবন রক্ষা পায় আপনি হাত বেঁধে নামাজ পড়ুন তবে আশা রাখি এরকম সংকট বা সমস্যা আমাদের দেশে নাই তা আপনি হাত খুলে নামাজ পড়ুন আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন আপনার ছিল যে নামাজে চার রেখাতে নামাজে বা তিন রেখাতে নামাজে তৃতীয় রেখাতে বা চতুর্থ রেখাতে আমরা আর বা পড়ি সুহান আল্লাহে ও আলহামদুলিল্লাহ ওয়ালাইল্লাহ আল্লাহ আকবর এই তাসবিহাতে আরবা আর বা পড়ার সময় কি বিসমিল্লা বলতে হবে প্রতিবার না একবার বললে যথেষ্ট আমার প্রিয় ভাই একবারও বলার প্রয়োজন নেই কেননা সুরা পড়ার আগে বিসমিল্লা পড়তে বলা হয়েছে এটা তসবি তসবি পড়ার আগে বিসমিল্লা পড়তে বলা হয়নি তো আপনি যদি একবারও বিসমিল্লা না পড়েন কোনো অসুবিধা নেই আশা রেখে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এইভাবে আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন প্রশ্ন করতে থাকুন প্রশ্নের মাধ্যমে যেগুলো জানবেন সেগুলো নিজেরাও উপলব্ধি করুন এবং অন্যদেরকেও বলুন এইভাবেই নবীর দিন নবীর মজাব বা শেরিয়াতে ইসলাম সকলের কাছে পৌঁছেছে যতক্ষণ আমরা সঠিক জিনিস অন্যদের সামনে তুলে না ধরবো অন্যদেরকে না বলবো তারা জানতে পারবে না তারা ভুলের মধ্যে থাকবে তাই আমি আপ্রান্ত চেষ্টা করছি আমার এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে সঠিক জিনিস সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যে কোরআন থেকে আমি সূত্র দিয়ে বেশিরভাগ কথা আমি সবসময় কোরআন থেকে বলি যখন কোনো কথা কোরআনে ডিটেলস না পাওয়া যায় তখন আমি হাদিসের থেকে সাহায্য নিই আর হাদিস যেটা আমি বলি তখন আমার হাদিসটা আমি বেশিরভাগ মুসলমান ভাইদের হাদিসের বই থেকে বলি যাহাতে কেউ অমান্য না করতে পারে যে হুসুর এই হাদিসটা আমাদের বইতে নেই আপনাদের বইতে আছে তাই তাদের বই থেকে বলি তারপরেও যদি এই সঠিক জিনিস কেউ না মানে তো আমি কাউকে জোর জবরদস্তি করতে পারি না লা লাখ দিন কোরআন পরিষ্কার বলছে দিনে কোনো জোর জবরদস্তি নেই সঠিক জিনিস নবী পৌঁছে দিয়েছেন যে মানার ছিল সে মেনে মুসলমান হয়েছে যে মানেনি সে কাফের রয়ে গেছে মুশিক রয়ে গেছে ওইভাবে নবী ও নবীর আহলেবায়ত নবীর সাহাবারা সঠিক দিন পৌঁছেছেন যারা মেনেছে তারা সফলগামী হয়েছে যারা মানেনি তারা কুফরের মধ্যে শির্কের মধ্যে থেকে দুনিয়া থেকে চলে গেছে রূপ এখন আমরা কোরআন হাদিস থেকে সঠিক ইসলাম বা ইসলামিক নিয়ম শৃঙ্খলা ইসলামিক পদ্ধতি আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যেটা লুকিয়ে রাখা হয়েছে গোপন রাখা হয়েছে অনেক হকিকতের ওপরে পর্দা পড়ে আছে যেটা এখন আপনারা জানেন নি আপনাদেরকে বলা হয়নি তাই হয়তো আপনারা নতুন যখন শুনছেন এটা ভুল বুঝছেন আমার প্রিয় ভাইরা বোনেরা দয়া করে আল্লা সঠিক ভাবে জানুন পড়ুন আমি থেকে কথা বলছি কোরআনের যদি আয়াত না থাকে তখন আমাকে বলুন এবারে যে যেটা তারা ভুল করছে আমি যখন কোরআন থেকে প্রমাণ দিচ্ছি আর তারা সেটা মানছে না তো তারা যেটা করছে তাদের কাছে প্রমাণ চান এবারে সময় হয়ে গেছে এতদিন তারা আমাদের কাছে জিজ্ঞাসা করছিল যে আপনারা এগুলো করছেন এ কোরআনে কোথায় আছে এখন জমানা পুরো প্যাল্টে গেছে এবারে আমরা জিজ্ঞাসা করব। যে আপনারা যে এইগুলো করছেন এটা কোরআনে কোথায় আগে কোরআন পরে হাদিস তো কোরআন থেকে বলুন কোরআনে কোথায় পাঁচ ওক্ত আলাদা আলাদা নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছে কোরআনে তিনটে সময় বলা হয়েছে নামাজের আকিম সাল্লাহুল ও কোরআন উল ফাজা তোমরা নামাজ পড়ো যখন তো ঢলে যাবে মানে জোর আসার সময় এটা তারপরে নামাজ পড়ো যখন রাতের অন্ধকারের দিকে প্রবেশ করবে মগরবের পর এসা পড়ো আর কোরআন উল ভোরের নিকটে নামাজ পড়ো তো তিনটে সময় আমাদেরকে পাঁচটি নামাজ পড়তে বলা হয়েছে দু জায়গায় নামাজের সময় বলা হয়েছে আকিমুসলাদ গুলফা লাইল কোরআন তুলে দেখুন দিনের দুই প্রহারে নামাজ পড়ো এবং সামান্য রাত থাকতে মানে দিনের বেলা জোহরের নামাজ রাতের বেলা নামাজ দিনের বেলা জোহর নামাজ আর ভোরের সময় রাত মানে ভোরের সময় সকালের নামাজ পড়তে বলা হয়েছে তো এগুলো আমি কোরআন থেকে বলছি আমি তৈরি করা হাদিস বলছি না কোরআনে আয়াত তুলে দেখুন যদি না থাকে তখন আমাকে ধরুন বা বলুন হুজুর সাহেব আপনি আমাদেরকে ভুল বোঝাচ্ছেন বা ভুল পথ দেখাচ্ছেন কোরআনে তো এগুলো নেই তো আমি আমার নামাজের নিয়ম শৃঙ্খলা আমার ওজন নিয়ম শৃঙ্খলা আমি যে সময় রোজা রাখি যতটা সময় রোজা রাখি সেগুলো জাকাত কুমুস আমার দিনের ওপরে আমি যেভাবে আমার করছি আমি সব কোরআন থেকে বলছি তাদের কোরআন থেকে তাদের মসজিদ থেকে কোরআন তুলে দেখুক তাদের বাড়িতে যে কোরআন রাখা আছে সেই কোরআনে দেখুক এইগুলো আছে কি না যদি থাকে আশা রাখি তারা যদি বুদ্ধিজীবী হয় তাদের মধ্যে যদি জ্ঞান থাকে সুশিক্ষিত হয়ে থাকেন তো সেইগুলো মেনে নেবেন বা মানার চেষ্টা করবেন আবার যদি দেখার পরেও যদি কেউ না মানে তো আমার কিছু করার নেই তো আমার প্রিয় ভাই কবির হোসেন আশারেকে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন পড়ি আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি পূর্ব বর্ধমান জেলা থেকে লিখছি প্রথমে উইন চ্যানেলের সকল সদস্যদেরকে সালাম ও আন্তরিক অভিনন্দন জানাই আর মৌলানা সাহেব আল্লাহর আল্লাহ পাকের কাছে আপনার সুস্থতার জন্যে দোয়া করি মৌলানা সাহেব আমি যে মাটিতে সেচদা করি ওই মাটিটা একটু তেল তেলে হয়ে গিয়েছে তাহলে ওই মাটি মাটিতে কি আমি সেচদা করতে পারবো আর সেচদা করার সময় নাকটা কি মাটিতে ঠেকাতে হবে কিনা না বুঝিয়ে বলবেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই বাবু আপনার লেখা চিঠির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন আমাদের জন্য দোয়া করেছেন আপনার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব বা করছি আল্লাহ আপনাদেরকে দীর্ঘজীবী করুক আপনার মনোকামনা আশাকে পুরো করুক এইভাবে দিনের ওপরে আমাল করার তৌফিক দান করুক সত্য জিনিস বা হক জিনিসগুলো জেনে শুনে মেনে তারপরে তার উপরে যেভাবে আমাল করছেন আল্লাহ তৌফিক দান করুক ওইগুলো যেন অন্যদের কাছে পৌঁছে দিতে পারেন এবার আপনি জানতে চেয়েছেন আপনি যে শেষ দাগা নবী রাম বলেছেন নিজের হাদিসে কাজ আর্জা মসজিদ আল্লাহ আলমিন এই মাটিকে আমার জন্য সেজদার স্থান করেছে সেজদা সেজদাগা করেছে এবং যখন পানি না থাকে তো পবিত্র হওয়ার জন্য তায়াম করতে হয় মাটির উপরে তো পবিত্র হওয়ার কারণ করেছে তো সর্বোত্তম হচ্ছে সেজদা করা মাটির উপরে তো আপনি বলছেন আপনি যে মাটির ওপরে সেজদা করেন সেজদাগায় ওটা অনেকদিন সেজদা করার পরে একটু তেলা হয়ে যায় ওপরে একটু কালো হয়ে যায় বারবার ঘাম লাগলে মাথা স্পর্শ হলে তো ওইটা শরিয়ত ভাষায় বলা হয়েছে যতক্ষণ ওটা কেউ দেখলে বলবে না এটা মাটির উপরে শেষদা হচ্ছে কোনো অসুবিধে নেই সেচদা করতে পারবেন তবে যদি ওটা অতিরিক্ত তেলা হয়ে যায় বা ওর উপরে ময়লা জমে যায় কালো ময়লা জমে যায় অনেক অনেক সময় তো ওটাকে আপনাকে একটু ঘষে নিতে হবে মনে করুন বেলেট দিয়ে পরিষ্কার করে নিলেন ছুরি দিয়ে কি কোনো ধারে জিনিস দিয়ে কি কোনো পেপার দিয়ে ঘষে শেরেস পেপার যাকে বলা হয় ঘষার জন্য জং ছাড়ানোর জন্য পাইপ থেকে বা বিভিন্ন লোহা থেকে জং ছাড়ানোর জন্যে যে পেপারটা ব্যবহার হয় রেড পেপার বলে তো ওই পেপার দিয়ে ঘষে সেচ পরিষ্কার করে নেবেন তারপরে সে মানে যেন কেউ দেখলে এটা না বলে যে এর শেষ দাগা নয় মাটির উপরে সেচ হচ্ছে না দেখে যেন বলে হ্যাঁ মাটির উপরে সেচ হচ্ছে বা এটা মাটির দেখা যাচ্ছে তখন সেচদা করবেন কোনো অসুবিধা নেই আর সেচদা করার সময় মাটিতে নাক লাগানো এটা মোস্তাহ বা সুন্নত ফরজ নয় আজ আয় সেজদা সাতটি মানে সেষদা করার সময় ষাটটি অংশ জমিনের সঙ্গে মাটির সঙ্গে লেগে থাকতে হবে জমিনের উপরে থাকতে হবে এক কপাল দুই হাতের মাঝখান মধ্যস্থল দুই হাত দুই হাঁটু আর দুই বুড়ি আঙুলের মাথা এই আজ আয় সেজদা বলা হয় এটা জমিনের সঙ্গে লেগে থাকতে হবে এটা যদি না লাগা থাকে তো তার সেজদা হবে না তা নামাজ বাতিল হয়ে যাবে কোনো একটা অংশ যদি পা একটা আঙুল উঁচু করে রেখেছে একটা আঙুল লেগে আছে তার নামাজ হবে না সাতটা অংশ পায়ে পায়ের দুই পায়ের বুড়ে আঙুল দুই হাঁটু আর দুই হাত আর কপাল এটা শেষ দায় রাখতে হবে আমার প্রিয় ভাই কি বোন আশা রেখে আপনি বুঝতে পেরেছেন এই নাক যদি শেষ জায়গায় লাগে বা মাটিতে লাগে কোনো অসুবিধে নেই এটা সুন্নত লাগানো ভালো না লাগালে কোনো অসুবিধে নেই যদি আপনি কপাল রেখে চেষ্টা করেন আপনার সেজদা কবল হবে আশা রেখে আপনার প্রশ্নে আপনি উত্তর উত্তরবেন এবার একটা শেষ লিখিত প্রশ্ন পড়ি তারপরে আপনাদের অডিও রেকর্ডিং প্লে করবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরাকাত হুজুর সাহেব নামাজের সময় যদি টিভির আওয়াজ আসে তাহলে কি নামাজ চলবে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই বোন আপনি নিজের নাম লেখেননি তবে আপনি যে প্রশ্ন রেখেছেন সুন্দর প্রশ্ন আপনি হয়তো নামাজ পড়ছেন আর সেই সময় বাড়িতে টিভি চলছে কি পাশে কোথাও টিভি চলছে টিভির আওয়াজ আসছে তো এখানে একটা জিনিস আমি আমাদের মুসলিম সমাজের জন্য বলতে চাই বিশেষ করে সামনে ঈদ আসছে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ঈদের সময় প্রতি মুসলমান পাড়ায় মসজিদের আশেপাশে অনেক অনেক সময় বক্স লাগানো হয় সেখানে কাওয়ালি চলে বিভিন্ন নাথ হামদুসানা চলে আবার অনেক অনেক সময় আমরা দেখেছি খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে গান বাজনাও চলে গান বাজনা সরিয়াতে হারাম এবারে অনেক সময় আমরা যেটা প্র্যাকটিক্যাল দেখছি শুনছি বা অনুভব করছি মসজিদের আশেপাশে অনেক অনেক সময় মুসলমান বসবাস করছেন আবার অনেক অনেক সময় নন মুসলিমরা বসবাস করছেন তো তারা নামাজের সময় জোরে গান বাজনা শুনছে আর ওই আওয়াজ মসজিদেও আসছে কি আপনি বাড়ি নামাজ পড়ছেন আপনার পা প্রতিবেশী তার বাড়িতে জোরে টিভি চলছে বা রেডিও কি কোনো প্রসেসের মাধ্যমে গান বাজনা হচ্ছে আপনার কানে আওয়াজ আসছে তো শরীয়ত বলছে যদি কানে আওয়াজ আসে আর আপনি যদি মন দিয়ে না শোনেন ইনসাথ মানে কোন জিনিসকে ভালো করে মন দিয়ে শোনা তো শরিয়াতে ইনসাথকে হারাম করা হয়েছে মানে মন দিয়ে গান বাজনাকে শোনাকে হারাম তবে আপনার কানে আওয়াজ আসছে আপনি নামাজ পড়ছেন অধিক ধ্যান দিচ্ছেন না আপনার কানে আওয়াজ আসছে শুধু কোনো অসুবিধা নেই আপনি নামাজ পড়তে পারেন ওইরূপ আপনি বাড়িতে যদি নামাজ পড়েন আর সে সময় টিভির যদি আওয়াজ আপনার কানে আসে আর এই আওয়াজ যদি অবৈধ বা হারাম না হয় হারাম মানে গান বাজনার আওয়াজ বা অন্য আওয়াজ হারাম না হয় মনে করুন কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে কোনো দুয়া হচ্ছে বা ওই সময় টিভিতে নামাজ হচ্ছে নামাজের আওয়াজ আসছে আর আপনি সেখানে বাসে নামাজ পড়ছেন কোনো অসুবিধা নেই সঠিক ওটা আপনাকে ডিস্টার্ব না করে বেশ বেশিরভাগ আমরা যা কিছু হয়ে টিভি বন্ধ করেই নামাজ পড়ি এটাই উত্তম শান্তির সঙ্গে তবে যদি আওয়াজ আসে আজানের আওয়াজ তেলাওয়াতের আওয়াজ নাথ কাসিদা বা কোনো ধার্মিক জিনিসের আওয়াজ আসে কানে আর আপনি সেখানে নামাজ পড়ছেন তো আপনার নামাজ বাতিল হবে না যদি আপনার ধ্যান ওদিকে না যায় ধিয়ান নামাজের দিকে রাখতে হবে আমার প্রিয় বোন বা ভাই আপনার আশা রাখে আপনার প্রশ্নের আপনি আপনি উত্তর পেয়েছেন আসুন এবার আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দিতে চাই দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন প্রথম প্রশ্ন নিই বিসমিল্লা রহমানের রহিম আসসালাম আলাইকুম মাওলানা সাবির রেজা আমি মল্লিকপুর থেকে টুম্পা বি বলছি আপনাকে আল্লাহ ভালো রাখুক আপনি অসুস্থ হয়েছিলেন শুনে বড় দুঃখ বা কষ্ট পেলাম আপনার জন্য আমরা সমস্ত বাংলাভাষীরা বিশেষ করে সমস্ত ইসলামী শিক্ষা বা সমস্ত কিছু সঠিক তরিখায় জানতে পারছি আপনার জন্য আমরা এই দিনের কাজ যতটা পারি চেষ্টা করি সঠিকভাবে করার জন্য আপনাকে আল্লাহ ভালো রাখুক সেই সালামত রাখুক আপনার হায়াতে বৃদ্ধি দান করুক আপনার বাবা মাকে আল্লাহ হায়াত দান করুক আপনার বিবি বাচ্চাদের হায়াত দান করুক আল্লার কাছে আপনার জন্য আপনার পুরো পরিবারের জন্য দোয়া করি কাছে আপনি আমাদের জন্য যেভাবে দোয়া করেন বলেন বা উইন আমাদের দর্শকদের জন্য যেভাবে আল্লাহর কাছে করে বা আমার ইমামে জামানার কাছে করে ইমামে জামানার কাছে কিভাবে ফারিয়াদ করতে হয় কিভাবে দোয়া করতে হয় এই করোনা ভাইরাসের সময় ইমামে জামানার কাছে যেভাবে দোয়া করে উইন চালান জানে শান্তি মেলে ইমামে জামানার হয়তো আমরা সাক্ষাৎ পাবো না কেন কেন আমরা সেইভাবে কোনো আমল করতে পারি না কিন্তু উইং চ্যালান যেভাবে করে সেইটুকু দেখে আমাদের খুব শান্তি হয় আমি খুব কান্নাকাটি করি আর আল্লাহর কাছে ফারিয়াত করি আল্লাহ এত সুন্দর চ্যালান আমাদের মধ্যে দিয়েছে আল্লাহ সারা দুনিয়ার মানুষকে সত্য হক পথে হক রাস্তায় চলার পথ দেখিয়েছে রাস্তা দেখিয়েছে আমরা যেন এই পথের প্রতীক হয়ে যেন সেরাতান মুস্তাকিমের পথের প্রতীক হয়ে যেন আমরা চলতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার হায়াতে দান করুক আর একটা প্রশ্ন করছি আপনার কাছে যে মৃত ব্যক্তি মারা যায় ধরুন পয়খানার মধ্যে তেনাকে কখন গোসল করানো উচিত মনে করুন রাত হয়ে গেছে তেনাকে মাটি মঞ্জিল সকালে দেবে তাহলে এটা কখন করা উচিত এটা গুছিয়ে বলবেন আসসালাম আসসালাম বলবেন্লাহাব আমার প্রিয় বোন্পা খাতুন আপনার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন এর থেকে লাভবান হচ্ছেন আল্লাহ রব্ব আলমিন আপনার তৌফিকাতে আরও বৃদ্ধি করুক আপনি আমাদের সকলের জন্য দোয়া করছেন বিশেষ করে আমার অসুস্থতার খবর পেয়ে আপনি দুঃখিত হয়েছিলেন আল্লাহর কাছে আমার জন্য আমার শেফাই আবির জন্যে সুস্থতার জন্যে দোয়া করেছিলেন আমি সারা জীবন আপনাদের কৃতজ্ঞ থাকবো আপনার কৃতজ্ঞবাদ ধন্যবাদ জানাবো আল্লাহর কাছে আমিও আপনার সুস্থতার জন্য আপনার জীবনে যাতে মঙ্গল হয় আপনার সমস্ত মনোকামনা আশা আল্লাহ রব্বুল আলমিন যেন পুরো করে সেই দোয়া করব। আমার প্রিয় বোন আপনার ভয়েস রেকর্ডিংয়ের জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ রব্বুল মিন আপনার মতো আমার সমস্ত দর্শক বৃদ্ধদেরকে তৌফিক দান করুক তারা যেন এইভাবে আমাদের অনুষ্ঠান দেখে জ্ঞান লাভ করতে পারে আপনি যেভাবে জিনিসগুলো দেখছেন শুনছেন অনেক কিছু উপলব্ধি করছেন আল্লাহ সকলকে নেক তৌফিক দান করুক আমার প্রিয় বোন আপনি জানতে চেয়েছেন যদি কেউ মারা যায় তো তাকে কখন দফন কাফন করা উচিত কখন গোসল দেওয়া উচিত যদি দেরি হয়ে যায় অসুবিধা আছে তো শরীয়তে নবী করিম সাল্লাম বলেছেন তিনটি বা চারটি কাজে কখনও দেরি করতে নেই তিনটি বা চারটি কাজে দেরি করতে নেই এটাকে যত শীঘ্র সম্ভব আদায় করা বা বজায় করা আমাদের কর্তব্য এক নম্বর নামাজের সময় হলে দেরি করতে নেই যত শীঘ্র সম্ভব নামাজ পড়তে বলেছেন নবিকুল্লাহ সাল্লাম দ্বিতীয় কেউ মারা গেলে নবীক্লা সাল্লাম যত শীঘ্র সম্ভব তাকে দফন করো কেননা ওই মৃত ব্যক্তি তার রুহ যখন তার শরীর থেকে বাইর হয়ে যায় এবারে সে অপেক্ষা করে কখন তার শরীরকে কবরে প্রবেশ করানো হবে কারণ যতক্ষণ তার শরীর কবরে না প্রবেশ করানো হচ্ছে পুনরায় তার রুকে তার শরীরে আসার অনুমতি নেই মনে রাখবেন কোনো মরা মানুষ কিন্তু এই দুনিয়ায় পুনরায় জীবিত হবে না সে পরকালে আলমে বার্জাকে তাকে পুনরায় তার শরীরে রুহ প্রবেশ করে আলমে বার্জাকের জন্য তাকে জীবনদান দেওয়া হবে কোরআন বলছে আমাত না এসনে তাইন তান দুবার মত হবে দুবার বাঁচবে এগুলো যারা বোঝে তারা বুঝবে আর যারা না জানে কোরআন না পড়ে তাফসির না জানে তারা ভুল বুঝবে তাই কবরে যতক্ষণ ওই লাশ বা ওই দেহকে প্রবেশ না করানো হবে ততক্ষণ ওই রুহ তলপাতে থাকে যে কখন আমাকে কবরে প্রবেশ করানো হবে তাই সরিয়াতে বলা হয়েছে যত শীঘ্র সম্ভব মৃতদেহকে দফন করে দেওয়া উচিত হ্যাঁ যদি কোনো কারণে মনে করুন তাকে কোথাও অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কি হসপিটালে মারা গিয়েছেন সেখান থেকে বাড়ি নিয়ে আসতে সময় লাগছে অনেক অনেক সময় অনেক লিগাল প্রসেসের মাধ্যমে ফর্ম ফিল করতে অনেক কিছু করতে দেরি হয়ে যায় তো সেগুলো মজবুরি যদি কোনো মজবুরি হয় তাহলে দেরি হলে কোনো অসুবিধে নেই কে রাতের বেলা মারা গিয়েছেন বর্ষাকালে এমন সময় মারা গিয়েছেন সেখানে মাটি দেওয়ার কোনো ব্যবস্থা করা যাচ্ছে না তখন যদি দেরি কোনো অসুবিধে নেই তবে জেনে শুনে মনে করুন লোকটা মারা গিয়েছে দিনের বেলা তো ওই দিনে মানে সূর্য অস্তে যাওয়ার আগে তাকে দাফন করতে বলা হয়েছে রাতে মারা যদি যায় তো সূর্য উদয় হওয়ার আগে তাকে দাফন করতে বলা হয়েছে তবে অনেক অনেক সময় আত্মীয়স্বজনরা বাইরে থাকেন তাদের আসতে দেরি হয় তো দাফনে দেরি হয়ে যায় তো যেগুলো মানে বুদ্ধিজীবীরা বলেন যে এই কারণে দেরি করা যাবে বা শরীয়ত অনুমতি দিয়েছে তাছাড়া যেন দেরি না করা হয় আশা রাখি আপনি বুঝতে পারেন মজবুরিতে লাশকে দাফন করতে জানাজাকে দাফন করতে দেরি হলে কোনো অসুবিধা নেই কিন্তু জেনে শুনে কোনো অসুবিধা নেই লোক দেখানোর জন্যে বা অনেক রান্না বাড়া হচ্ছে এখনও রান্না বাড়া কমপ্লিট হয়নি একটু দাঁড়াও দেরি করো এমন এমন সময় সামাজিক প্রবলেম আসে এজন্য যদি দেরি করা হয় কি অমুক একজন আত্মীয় একজনা আসতে দেরি হচ্ছে বলে তার জন্য মনে করো সেখানে পাঁচশো লোককে দাঁড় করে রাখা হয়েছে তো এটা সরিয়েতে ঠিক নয় আশা রাখি আপনার প্রশ্নের আমার প্রিয় বোন আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি কলকাতা থেকে মিনারা বিবি বলছি আপনার টিভিতে প্রোগ্রাম শুনে আমার খুব ভালো লেগেছে আপনাকে আল্লাহ ভালো রেখে দিন আপনি আমাদের জন্য দোয়া করবেন আপনি যে সুগারের বলেছেন যে সুরা রহমান পড়লে পাঁচবার করে পড়লে পানি ফুঁক দিয়ে ওই পানি খেলে সুগার একদম ভালো হয়ে যায় আমি তো ছেলে ডিউটি যায় সকালে তো আমি নামাজ পড়ে উঠে রান্না করি আমি পেয়ারিনি তো আমি যদি আমার মেয়েকে দিয়ে বা ছেলেকে দিয়ে পড়াই তো ওটা কি কোনো অসুবিধা হবে খেলে কাজ হবে মেয়ে তো নামাজ পড়বে না হয়তো পড়ে দেবে আমাকে আমি ওটা খেলে কোনো অসুবিধা হবে ওয়ালাইকুম আসসালাম আরহামদুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাবিমা কি চাচিমা আপনার ভয়েস রেকর্ডিং এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন ভালো লাগছে এর থেকে লাভবান হচ্ছেন আল্লাহ রব্বু আলমিন আপনার খাতে আরও বৃদ্ধি করুক এবারে আমি আপনার রোগের উপায় বা চিকিৎসা হিসাবে যেটা বলেছি আপনার মতো আমার অনেক দর্শক বৃন্দরা এর থেকে লাভবান হয়েছেন যদি কারোর সুগারের প্রোগ্রাম হয়ে থাকে সুগার বৃদ্ধি হয়ে থাকে তো প্রতিদিন সকালের নামাজের পরে পাঁচবার সুরায় রহমান পড়ে ফুঁ দিয়ে ওই পানিটা যদি সারা দিন পান করেন তো এক থেকে দু সপ্তাহ পান করলে তার সুগার একদম নর্মাল হয়ে যায় যেটা প্র্যাকটিক্যাল অনেকেই করে আমি নিজেও করেও লাভবান হয়েছে আলহামদুলিল্লাহ আমি কখনো এমন কোনো কথা বলি না যেটা প্র্যাকটিক্যাল না বাস্তব না বা সত্য বা হকিকত নয় এ সমস্ত জিনিস মানে নিজে প্র্যাকটিক্যাল করার পরে অভিজ্ঞতা বা তাজুরবার পরেই আমি বেশিরভাগ কথা বলি তাই আমার প্রিয় ভাবিমা কি চাচিমা আপনি যদি নিজে পড়তে পারেন বা কোনো মমি নামাজি ব্যক্তির দ্বারা পড়িয়ে নিতে পারেন সে যদি পড়ে ফু দিয়ে দেয় কোনো অসুবিধে নেই তবে যে বেনামাজি বা যে হালাল খায় না পানহার যার পবিত্র নয় মনে রাখবেন নাজিস বা হারাম খেলে তার জবানের আসার থাকে না সে পুরো কোরআন পড়ে ফু দিয়েও খেলেও পড়লেও কিচ্ছু হবে না জাবানের আসার হচ্ছে মেন জিনিস তাই জবানের পবিত্রতা রাখতে হবে পানাহার ভালো রাখতে হবে পবিত্র বা হালাল রাখতে হবে আর আল্লাহর হুকুমকে যারা মেনে চলে তাদের জবানে তাদের ভাষায় তাদের সমস্ত কাজে আল্লাহ প্রভাব সৃষ্টি করে দেয় তো যখন কোরআনকে মেনে চলবে কোরআন হুকুমের উপরে আমাল করবে তো প্রতি আয়তের একটা প্রভাব তার জীবনে দেখা যাবে তো নামাজ যদি কেউ ফু দিয়ে ওই পানিটা দেয় আপনি নিজে যদি না পড়তে পারেন কোনো নামাজি মমিনের মাধ্যমে এটা করিয়ে নিন আশা রাখি আপনি সুস্থ হয়ে যাবেন পরের প্রশ্ন নিই সালাম আলাইকুম আমি ঝন্টু ধবক বড় মির্জাপুর উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর থানা থেকে বলছি যে আমি আগে একটা প্রশ্ন করেছিলাম এই প্রশ্নের উত্তর আমি এখনও পর্যন্ত পাইনি সকালে যে বক্তব্য দিয়েছিলেন সে প্রোগ্রামটাও আমি দেখেছি কিন্তু এর ভিতরেও আমার প্রশ্নের উত্তর পাওয়া যায়নি তো আশা রাখবো আমার প্রশ্নের উত্তরটা অবশ্যই আপনারা দেবেন আমি আবার ফিরে প্রশ্ন করছি যে শিয়ারা পাঙাশ মাছ শিঙি মাছ ট্যাংরা মাছ এই সমস্ত মাছগুলো কেন খায় না ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার বারাকাত আমার প্রিয় ভাই যান আপনার ভয়েস রেকর্ডিংয়ের জন্যে ভয়েস মেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তবে আপনার প্রশ্নের উত্তরে একটু দেরি হয়েছে তার জন্য আমি খুব দুঃখিত আমি আপনার প্রশ্নের উত্তর আজ থেকে দু দিন কি তিন দিন আগে রেকর্ডিং করেছি ওটা টিভির স্ক্রিনের ওপরে আসতে অনেক অনেক সময় চার পাঁচ দিন কি এক সপ্তাহ লেগে যায় মনে রাখবেন আপনারা আজকে যদি আপনারা প্রশ্ন পাঠান তো আমি আগামীকাল চ্যানেল ওইনের তরফ থেকে ওই প্রশ্নটা আমাকে ফরওয়ার্ড করা হয় আমাকে পাঠিয়ে দেওয়া হয় এবার তার পরের দিন তৃতীয় দিন আমি হয়তো সেই দিন যদি সুযোগ হয় তো সেই দিনে রেকর্ডিং করি প্রশ্নের উত্তর আর নইলে সেই দিন যদি সুযোগ না পাই তার পরের দিন মানে তৃতীয় দিন আপনাদের উত্তর রেকর্ডিং হয় এবার তার একদিন পরে আবার সেটাকে পুরো সেটিং করতে হয় পরস্পর সমস্ত প্রোগ্রামকে তো ওটাকে টিভিতে প্লে করতে আরও এক থেকে দুদিন লেগে যায় তো মনে রাখবেন আজ যদি আপনি কেউ প্রশ্ন করেন তো সেই প্রশ্নের উত্তর কমসে কম পাঁচ দিন পরে পাবেন প্লিজ যেন জিনিসটা ভুল বুঝবেন না বা বোঝার চেষ্টা করবেন আমি যেভাবে বললাম যে আজকে প্রশ্ন পাঠিয়েছেন কালকে চ্যানেল উনির তরফ থেকে প্রশ্নগুলো আমাকে দেওয়া হয় এবারে আমার মেশিনে যখন এসে যায় আমি সেই দিনে যদি সুযোগ পাই সেই দিনেই প্রশ্নের উত্তর রেকর্ড করি আর যদি সেদিন হয় তার পরের দিন রেকর্ড করি তো তিন দিন এখানে লেগে যাচ্ছে তারপরে ওটাকে এডিট করে সেটিং করে সুন্দর করে সাজিয়ে যেমনভাবে আপনাদের সামনে দেখানো হয় বা পেশ করা হয় ওটাকে আপনাদের সামনে টিভির স্ক্রিনের উপরে আনতে আরও হয়তো এক থেকে দুদিন লাগে তো পাঁচ দিন কমেজ কম অপেক্ষা করবেন প্রশ্ন পাঠানোর পরে আশা রাখি এক সপ্তাহের মধ্যে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তবে প্রশ্নের হার বেশি হয়ে গেলে আপনার আগে হয়তো আরও অনেক প্রশ্ন এসেছে সেই জন্যে সেক্ষেত্রে তখন পাঁচ দিনের জায়গায় হয়তো দশ দিনও লাগতে পারে প্লিজ আমার প্রিয় দর্শক বিন্দুরা আপনারা আমার আপন এই প্রোগ্রাম এই অনুষ্ঠান আপনাদের নিয়ে আপনাদের সহযোগিতায় এই প্রশ্ন অনুষ্ঠান আমরা এত সুন্দরভাবে চালাতে সক্ষম হচ্ছি আপনাদের মরল সাপোর্ট এই যে ভালোবাসা এই আদর এই যত্নের সঙ্গে আপনারা দেখছেন শুনছেন প্রোগ্রামকে পছন্দ করছেন ভালো লাগছে প্রশ্ন করছেন এটাই আমাদের মনোবলকে বৃদ্ধি করছে আরও সুন্দর থেকে সুন্দরভাবে আমরা অনুষ্ঠানকে আপনাদের সামনে প্রস্তুত করার বা পেশ করার চেষ্টা করছি তাই আমার প্রিয় ভাই যান কিছু মনে করবেন না আমি নিজে বলছি আমি আজ থেকে দুই তিন দিন আগে আপনার প্রশ্নের উত্তর রেকর্ড করেছি হয়তো এক দুদিনের মধ্যে এটা আপনার সামনে এসে যাবে আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তবুও আর একবার এখানে বলে দিচ্ছি শিয়ারা বা আহলে ব্যথের অনুগামী অনুসারীরা শিঙি মাছ মজরুজ মাছ ট্যাংরা মাছ মানে বিনা আঁশের মাছ এই জন্যে খায় না কেননা এগুলো মাছ নয় এগুলো পানির পোকা আর বাস্তবে এরা মাস্ক সুদা কোরআনের ভাষায় যেটা আমি এর আগেও বলেছি এসাইলের ওপরে আল্লাহর আজাব আসে তারা জলে পুড়ে ছাই হয়ে নদীতে পড়ে সেই তাদের শরীরের পোড়া মাংস থেকে ওই সমস্ত প্রাণী মানে পানির পোকা যাকে আমরা বলি ওগুলো মাছ নয় যেগুলো কুদরত বা আল্লাহর তরফ থেকে আমাদের খাদ্য তৈরি করা হয়েছে তার সুরক্ষার জন্যে আল্লাহ তার ওপরে কভার চড়িয়েছে মানে শেলস রেখেছে বা আঁশ রেখেছে আর কোরআনে ওই মাংসই লেহেমান তারিয়া বলে ওর খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বা তার থেকে লাভবান হতে বলা হয়েছে তো আমরা যে মাছের গায়ে আঁশ থাকে সেটাকে মাছ বলে হালাল বলে সেই মাছ খাই আর যে মাছের গায়ে আঁশ থাকে না এটা বাস্তবে মাছ নয় এটা পানির পোকা আর নইলে বানিয়ে ইসরায়েলের পরিবর্তন রূপ মানে ইসরায়েলের ওপরে আজাব আসে তারা জলে পড়ে ছায় যায় তাদের জলা পড়া ওই মাংস যখন নদীতে হাওয়ায় হাওয়ার মাধ্যমে আল্লাহ ফেলে দেয় তার থেকে ওই বিভিন্ন প্রকারের পোকামাকড় সৃষ্টি হয় বা প্রাণের সৃষ্টি হয় তাই ওই মাছ খাওয়া মানে মানুষ খাওয়ার সমান তাই ওই সমস্ত মাছের শরীরে রক্ত কিন্তু বেশি হয় যেটা অনেকে জানে না বোঝে না শরীয়ত রকম জানে না যারা কোরআনের তাফসির জানে না বলে তারা ওই সমস্ত হারাম খাচ্ছে মনে করুন ট্যাংরা মাছ বা শিঙে মাছ বা মশগুর মাছ খাওয়া মানে মানুষ খাওয়া এর চেয়ে তো পরিষ্কার বলে আর বলার প্রয়োজন নেই বা আমি বলতে সক্ষম নয় আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন এবার একটা শেষ প্রশ্ন নিই আসসালামু আলাইকুম আমার নাম মাজিদুদ্দিন মোহ্লা আমি ডায়মন্ড হারবার থেকে বলছি মৌলানা সাহেব প্রতি মুসলমান বাড়িতে সাতশো ছিয়াশি লেখা থাকে এই সাতশো ছিয়াশি লেখার কারণটা কি এবং এবং আমার দুটি প্রশ্ন হচ্ছে যে মাসাল্লা কথার মানে কি আচ্ছা মৌলানা সাহেব বাড়িতে মাজারের ফটো রাখা যায় কি না আপনি একটুখানি বুঝিয়ে বলে দিন আমি আল্লাহর কাছে আপনার নামে দোয়া করব যে আপনার শরীরটা যাতে সুস্থ থাকে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জ্ঞান লাভ করতে পারতেছি আমার প্রিয় ভাই আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের অনুষ্ঠান আপনি দেখছেন এর থেকে লাভবান হচ্ছেন আল্লাহ রবুল আলমিন আর আল্লাহ রবুল আলমীর কাছে আপনার জন্য আরও আমি তৌফিকাতের কামনা করি আপনি তিনটে জিনিস জানতে চেয়েছেন এক নম্বর সাতশো ছিয়াশি যেটা মুসলমান ভাইরা নিজের বাড়িতে লাগান অনেক অনেক সময় গাড়িতে লাগান তো এর অর্থ কি এটা কি। দ্বিতীয় মাসাল্লাহ শব্দের অর্থ কী আর তৃতীয় আপনি জানতে চেয়েছেন যে বাড়িতে মাজারের ফটো কবরের ফটো বা রওজার ফটো রাখা যায় কি না তো আপনার প্রথম প্রশ্নের উত্তর আমি বলতে চাই সাতশো ছিয়াশি এটা হচ্ছে বিসমিল্লার সংখ্যা আরবি প্রতি অক্ষরের একটা সংখ্যা আছে তো পুরো বিসমিল্লাহ রহমান রহিমের যখন আমরা টোটাল ক্যালকুলেট করে সংখ্যা বাইর করি তো ওটা হয় সাতশো ছিয়াশি বা আল্লাহ এবং পঞ্জতন ফাঁকের নামে যখন আমরা সংখ্যা বাইর করি আল্লাহ আল্লাহর সংখ্যা হচ্ছে সিক্সটি সিক্স ছেষট্টি মোস্তফার মোহাম্মদ নাকি তো মোস্তফার সংখ্যা হচ্ছে পির পিরোনবী মোস্তফার সংস্তফার সংখ্যা হচ্ছে দুশো উনতিরিশ টু টু নাইন আর আলী আলাইসালামের সংখ্যা হচ্ছে একশো দশ মাহফাতেমা জায়গার সংখ্যা হচ্ছে একশো পঁয়ত্রিশ এমাম হাসান আলাইসলামের সংখ্যা হচ্ছে একশো আঠারো আর এমাম হুসেন আলি ইসলামের সংখ্যা হচ্ছে একশো আটাশ তো ছেষট্টি প্লাস নবীর দুশো উনত্রিশ হজরত আলীর একশো দশ ফাতেমার একশো পঁয়ত্রিশ এমাম হাসানের একশো আঠারো এবং হোসিসের একশো আঠাশ যখন আমরা জমা করব ক্যালকুলেট করব তো এটা সাতশো ছিয়াশি হচ্ছে তো এটা বরকতের জন্যে এই নম্বরটা প্রতি বাড়িতে বা গাড়িতে আমরা লাগাই হেফাজতের জন্যে বা জীবনে উন্নতির জন্যে বরকতের জন্যে আশা রাখি বুঝতে পেরেছেন এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন মাসা মানে কি তো মাশাল মানে কত সুন্দর আল্লাহ চেয়েছে এটা একটা উৎসাহ বা খুশির আনন্দের প্রকাশ বা এজহার করার জন্য আমরা বলি মাশা আল্লাহ মানে কত সুন্দর আল্লাহ চেয়েছে আরবি আরবি শব্দ আর তৃতীয় কবরের ফটো বা রজার ফটো রাখা যায় কিনা যদি কোনো পীর বা ওলি আউলিয়ার কবর হয় পবিত্র ব্যক্তি জানাদেরকে আল্লাহ সম্মান উচ্চ সম্মান দান দিয়েছেন যেমন নবীর রজার ফটো প্রতি বাড়িতে থাকে কাবাঘরের আর নিচে আপনারা জানেন হিচিরে ইসমাইল ওখানে বহু নবীর কবর আছে তো পবিত্র কাবাঘরের ফটো যেখানে থাকে তার মধ্যে কবরের ফটো এসে যাচ্ছে অটোমেটিক মানে জানাবে ইসমাইলের কবর ওখানে জানাবে হাজরার কবর ওখানে জানাবে হুদ নবীর কবরের ওখানে অনেক আরও নবীর কবর আছে ওখানে কাবা ঘরের ফটো বা মদিনা শরীফের ফটো বা ইমামদের রজার ফটো কারবালার ফটো নজফের ফটো যেগুলো বাড়িতে থাকে তো রজার ফটো রাখতে কোনো অসুবিধে নেই কেননা ওই সমস্ত ফটো আমরা রাখি একটা স্মরণের জন্যে বারবার স্মৃতিকে মনে রাখার জন্যে তাদেরকে বারবার দেখে স্মরণ করার জন্যে কিছু লোকেরা ভুল বোঝে যে এই সমস্ত কবরের ফটো রাখা মানে ওই কবরের পুজো করা এটা তাদের ভুল ধারণা কবরের কেউ পুজো করে না কবরের শ্রদ্ধা করার জন্যে বা ওই কবরবাসী মানে তিনি হচ্ছেন শ্রদ্ধার পাত্র এমাম হন বা নবী হন ওনাদের আল্লাহ সম্মান দান করেছেন তাই ওনাদের রজার বা কবরের ফটো রাখায় শুধু বরকতের জন্যে আর উপাসনার জন্য বা অন্য কোনো আল্লাহ ছাড়া কারো উপাসনা যায়জ না আশা রাখিয়ে আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছে ও আখর দাওয়ানা আল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন